ওকে, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা পাতে যাচ্ছি যে কোর্সটা আছে, এখানে হচ্ছে প্রথম কুইজটা করতে যাচ্ছি, যেটা আমাদের আর্গুমেন্ট হচ্ছে টেম্পো দি রিপোজো বা পিরিয়ডও, যে আমাদের কন্ট্রাকিগ্রাফ কীভাবে ইউজ করতে হয় ওইটার উপরে। বলছে দেখেন, ইমপ্রেজা দি ট্রান্সপোর্টো নন দেবে ইনকোরাজারে ই প্রোপি কন্ডিসেন্টি আ ভিওলারে লে ডিসপোজিশন ইন মাতেরিয়ে দি টেম্পো দি গুইদা এ রিপোজো। আমরা বলছি যে ইমপ্রেজা ট্রান্সপোর্টো, ট্রান্সপোর্টো যে ইমপ্রেজা আছে, কোম্পানি আছে, তারা নন দেবে ইনকোরজ যারে, অর্থাৎ আপনাকে কখনো ওই প্রকার সাহস বা ভয় দেখাবে না, যে এই প্রপি কন্ডিশন দিয়ে ড্রাইভারকে ভিওলারে লে ডিসপোজিশনে এই মাত্রি দিয়ে টেম্পো দিয়ে গুইদা এ রিপোজো, অর্থাৎ গুইদা যে টেম্পোটা আছে, রিপোজো টেম্পো আছে, এটা ভিওলারে করার জন্য কখনোই হচ্ছে কি আপনাকে সে আপনার নির্ভয় বা সাহস বা বলে থাকবে না। সেক্ষেত্রে এটা অবশ্যই হচ্ছে কি ব্যারক, সে কখনোই আপনাকে ইনকোরেজ জারে করতে পারে না, সে আপনাকে কখনোই বলবে না। তবে সেকেন্ড দিন রেগুলামেন্ট তো যেটা আছে, কবে চিনকুয়েছেন তো সেন্সা অনু ব্যার 12/2006 12/6A, অর্থাৎ আমাদের যে পাতেন ছিঁড়ি উপরে যে আমার যে নিয়মটা রেগুলামেন্ট, তো বলছে ইল পেরিয়ড ইজ রিপোজো জর্নালিয়ারো, আমার যে রিপোজো যে পেরিয়ডটা বলছে জর্নালিয়ারো, অর্থাৎ দৈনিকভাবে বলছে পোয়েসে ফ্রাসিওনাতো ইন দুই পার্টি, অর্থাৎ দুই পার্ট দুইটা ভাবে হচ্ছে ভাগ করা যায়, বলছে লা প্রিমা দি আলমেনো 3 ওরে এলা সেগুন্দা দি আলমেনো 9 ওরে। সি, আমার যে রিপোজোর যে ব্যাপারটা আছে, রিপোজো হচ্ছে আমার টোটালমেন্টে আমার যে জর্নালিয়ারো, এটা আমি হৃদয়ত্ব করতে পারি, অর্থাৎ ফ্রাসিওনাতো অবস্থা করতে পারি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে 3 ঘন্টা আমি রিপোজ নিলাম, তারপরে হচ্ছে গুইদারে করার পরে আবার আমি হচ্ছে 9 ঘন্টা নিতে পারি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্যারো। পরে সেকেন্ড স্থাপিত রেগুলামেন্ট তো 5/1/2006 12/6 যেটা আছে, বলছে এই পেরিয়ড ই রিপোজ জর্নালিয়ারো রেগুলারে দি আলমেনো 9 ওরে, বলছে যে কমপক্ষে হচ্ছে কি আমার 9 ওরে আমার রিপোজও করতে হবে জর্নালিয়ারো, যেটা হচ্ছে রেগুলারে, সেক্ষেত্রে আলমেনো 9 ওরে না, সেটা হচ্ছে আলমেনো আমাদের অবশ্যই হচ্ছে 11 ঘন্টা, অর্থাৎ 29 ওরে হচ্ছে মিনিমাম আলমেনো করতে হয় রেগুলারে। যদি আমি ফ্রাসিওনাতে হয় অর্থাৎ ভাঙ্গ অবস্থা হয়, সেক্ষেত্রে 3 ঘন্টা, তারপর হচ্ছে 9 ঘন্টা, কিন্তু রেগুলারের ক্ষেত্রে হচ্ছে কি আমার আলমেনো হচ্ছে 29 ওরে আমার এই পিরিয়ডও যেটা রিপোজও আছে সেটা গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে এখানে বলছে 9 ওরে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ফাস্ট। রেগুলামেন্ট চিনকুয়েছে বলছে কি এই পিরিয়ড মাসিমদি গুইদা সেতিমানালে এদি চিনকুয়ান্তা সেই ওরে। সি, এই মাসিমদি গুইদা সেতিমানালে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আসে হচ্ছে চিনকুয়ান্তা সেই, তারপর হচ্ছে যদি আর্কো দিল 2 সেতিমানা, অর্থাৎ 2 সেতিমানা হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে টোটালি 9 ওরে, কিন্তু কারণ আমি উনার সেতিমানা আমি যে চিন্তা করি হচ্ছে টোটালে সেই জনই লাবরাতিভ হচ্ছে গুইদার করতে পারি, সেক্ষেত্রে প্রথম 4 দিন হচ্ছে আমার কমে 9 ওরে করে 4 নং 36, পই হচ্ছে আরো যে 2 দিন থাকে সেক্ষেত্রে 10 10 করে আমি হচ্ছে গুইদারে করতে পারি, এবং এক্ষেত্রে আমার 36 আর 10 10 20 আসে হচ্ছে 46, তারপর হচ্ছে 56, অর্থাৎ 5/6 ওরে আমি ম্যাক্সিমো গুইদারে করতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের কারণ সচেতো আর সানসিওনে আমি সাথী ভাই কন্ডিশন থেকে সুপেরাই পেরিয়ড দিদি গুইদা প্রেস কীর্তি। অবশ্যই এক্ষেত্রে আপনার সানসিওনে আমি সাথে অত মূলত হইতে পারে, ঠিক আছে, যে আপনার হচ্ছে কি গুরুত্বপূর্ণ শাস্তি দিতে পারে, যদি আপনি পেরিয়ড দিদি গুইদা যেটা আছে এটা যদি সুপেরারে করেন, আমার যে টেম্পো দিদি গুইদা আছে সেটা যদি সুপেরারে করেন, অবশ্যই হচ্ছে কি আমার কিন্তু সানসিওনে হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ব্যারো। সেকেন্ড দিন রেগুলামেন্ট তো যেটা দেওয়া আছে, বসে পেয়ার ইন্টারুসিয়নে বসে সিনটেন দে অনি পেরিয়ড ইনকুইল কন্ডিশনতে নন পো গুইদারে অইস বলছেরে আলট্রে মানুষনে, সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের ব্যারো, যে আমরা অন্য ধরনের যে আত্মীয়তা, অন্য ধরনের কাজ গুইদারে করা বা অন্য ধরনের আমার কাজ করা হচ্ছে কি আমার ইন্টারুসিয়ন অর্থাৎ ব্রেকের সময় করা যাবে না, অবশ্যই না, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বলে যে ব্যারো। হচ্ছে প্যার ইন্টুরিশনে চিন্তেন দে অনেক পিরিয়ড ইন কুইল কন্ডিশনতে নন পো গুইদারে, অর্থাৎ ওই সময় গুইদার করতে পারি না, ব্রেকের সময় ব্রেক, আমি ওই সময় কোনো ধরনের কাজ করতে পারবো না। উগালে ভাই বলতেছে সিপো পার্লারে দি মুলটি প্রেজেন্সা কোয়ান্দো আর বর্ধদের ভেহিকুলো সোনো প্রেজেন্টি দুয়ে কন্ডুচেন্তি যখন, এবং বলছে প্যার লে ইন্টেরো পিরিয়ড পুরো পিরিয়ডটাই বলছে ফাতা সালভেলে প্রিমেত্রে ওরে দোবেলা প্রেজেন্সা তাহলে সেকেন্ড কন্ডুচেন্তে ফাকুল্টাতিভ, অর্থাৎ প্রথম 3 ঘন্টা হচ্ছে কি আমার যে এই সেকেন্ড যে ড্রাইভার থাকে সেকেন্ড সে হচ্ছে বলছে কি ফাকল্টাতিভ, অর্থাৎ সে হচ্ছে আপনার ননে অব্লিগাতরি ওই জায়গার মধ্যে থাকা লাগবে, সে হচ্ছে হলে পরে 3 ঘন্টা পরে আসতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কমে বেরো। ইরেগুলারমেন্ট তো যেটা হচ্ছে দিয়ে আসে বলছে সি অ্যাপ্লিকাল ট্রান্সপোর্ট সুইস রাদে
cose, sei affettato con veicoli di massa massima ammissibile, compresi in pintuale, rimorchi e simo rimorchi, sei superiore a 3,5 tonnellate. Sì, amadeggi mezzi pesanti, asseggi glocce, amadeggi per cose, autoconcesso, transport, con la giorno, even persona giorno, di cinta curi, sei che te do 3 tonnellate superiore giochon hoi, tocon hoce che amare il legge di 2006, che è il regolamento asse, e te lo chiamo tocon hoce applicare cora hoi, sei che te lo chiamo de, come vero. Così il regolamento se si applica ai veicoli destinati al trasporto di cose, ma non a quelli adibiti al trasporto di persone. Quindi persone che trovi che è niente, ma il regolamento volta se non è valido, ma non, cioè a mi mantenere come che trovi è falso. Persone e cose, due tal che trovi che uguale vabbè, il regolamento applicabile. Se è soggetto a sanzione amministrativa il conducente che è sprovvisto o tiene in modo incompleto o alterato estratto del registro di servizio. Amateur il registro di servizio, amateur il foglio di registrazione. Eta di degalo jami alterato kori, amateur con un po' di trutti sisti kori, incompleto, amateur con un po' di ba sprovvisto, chara, se che te kinto chiamo sanzione amministrativa anche oite pare sospensione del veicolo, so oite pare. So, on a marking the border, on a shasti or shamora, taggy. She get it, I'll check out there, come out check vero. Mose il regolamento 560/2006/CE se prevede disposizioni relative al tempo di riposo massimo per settimana. Ok, amadero c'è sorboccio. Già settimana mode quanto sorboccio riposo cori, seta occhio cojono esce, amake prevedere corena. Ami minimo quattro tuco riposo collam, minimo quattro tuco occhio, ame interruzione collam, eglor occhio, upor occhio che se control cura taghe. Apne iccia colle ex settimana mode sorboccio, apne iccia colle ex conta apne riposo cotto pare, non c'è problema niente. Quindi minimum quattro conta, sorbonimo quattro conta apne settimanale occhio riposare corsen. সেটা কিন্তু সে হচ্ছে কি হচ্ছে খেয়াল করে সো এখানে বলছে ম্যাক্সিমো পার সেপ্টিমানা অর্থাৎ এক সেপ্টিমানার মধ্যে সর্বোচ্চ কত ঘন্টা আমি রিপোজে করি সেটা হচ্ছে সে খেয়াল করে থাকে এই এই আইনের মাধ্যমে হচ্ছে কি এই ধারার মাধ্যমে হচ্ছে রেগুলার করা হয় সেক্ষেত্রে না আমাকে মিনিমোটা হচ্ছে কন্ট্রোল করে থাকে এই রেগুলামেন্টো এটা বলতে প্রেভেদে ডিসপোজিশনে রিলেটিভ আল টেম্পো দি গুইদা মাসিমো পের জোর্নাতা সি এটার ক্ষেত্রে গুইদার ক্ষেত্রে হচ্ছে মাসিমো অর্থাৎ সর্বোচ্চ কত ঘন্টা আমি গুইদার করছি সেটা হচ্ছে খেয়াল করে থাকে গুইদার করার ক্ষেত্রে হচ্ছে মাসিমো গুইদার টেম্পোটা হচ্ছে হিসাব করা হয় সেটা সেত্তিমানালে হোক জোর্নাতা হোক যেটাই আপনি চিন্তা করেন আর ইন্টুরিশনে আর হচ্ছে রিপোজের ক্ষেত্রে হচ্ছে মিনিমোটা চিন্তা করা হয় সো এক্ষেত্রে আমার হচ্ছে মাসিমো হচ্ছে জুস্ত গুইদার করার ক্ষেত্রে Se secondo quanto stabilito del regolamento, il periodo di guida giornaliero può essere esteso fino a 10 ore, non più di 2 volte nell'arco della settimana. Sì, esteso, da mettere extension cortovari, bihot cortovari, barai feltovari, 10 ore, 9 ore, 3, 10 ore di tovari, quindi a settimana c'è 2 volte cortovari. E il besci, no, c'è che te, e te lo diciamo davvero. Poi il regolamento prevede che il conducente possa superare i tempi massimi di guida prescritti per raggiungere il deposito dell'impresa proprietaria del veicolo. Scegliete, ok, superare cortesemente il tempo massimo di guida se per raggiungere il deposito all'impresa del proprietario del veicolo. Ami raggiungere corte pari, quindi scegliete, ok, se ti dà che è casi hoi, vicino hoi, scegliete, ok, ঠিক আছে এছাড়া হচ্ছে আমি যদি পার্সোনাল ট্রান্সপোর্ট করে থাকি আমার পার্সোনাল সিকিউরেসার জন্য যদি আমার কোনো একটা জায়গায় সিকিউরেসার যে জায়গা আছে লোক আছে ওই জায়গার মধ্যে রাজনজরে করতে হয় সেক্ষেত্রে দেখা যায় আমি টেম্পো মাসিমো দি গুইদা হচ্ছে যেটা আছে আমাদের নির্দিষ্ট করা ওটা সুপিরিয়রে করতে পারি Allora, c'è idea che c'è falso, se per raggiungere il deposito dell'impresa proprio del veicolo, no, falso. Così il regolamento mira ad aumentare il tempo di lavoro dei conducenti.
Non è che আমার aumentare tempo di lavoro dei contadini, lavorare সময়টাকে বাড়ানোর জন্য হচ্ছে আইন আমাকে কখনোই আমাকে ও লক্ষ্য করা থাকে না, বা ওর কারণটা হচ্ছে এটা না, তৈরি করার উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের যারা হচ্ছে কন্ডিশনটি আছে সালুতে এবং লাভরো এবং সোশ্যালে নর্মাতিভার মধ্যে হচ্ছে কি একটা কলেগামেন্ট সৃষ্টি করা, যেন সবার জন্য ভালো হয়। সেক্ষেত্রে আমেন্টার এল টেম্পো দি লাভর, অর্থাৎ সময় আমাদের যে কাজের সময়টা ওটা বৃদ্ধি করার জন্য হচ্ছে এই এই আইনের হচ্ছে মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফালসো কখনো এটা করে না। Così, impresa di trasporto non è responsabile per le violazioni alla normativa in materia di tempo di guida e di riposo commesse durante il lavoro dai conducenti alle proprie dipendenze quando sono all'esterno. Amar molto se amar impresa di trasporto non è responsabile, se c'è che è responsabile per la violazione alla normativa in materia di tempo di guida e tempo di riposo commesse. Apni jodi driver hisabe jokhon naki estero asen, bolche last er jokhon sono estero, ta apni jokhon naki baire asen labor shomoy, jokhon naki apni kajer shomoy ba gudare korchen, shekhetre jodi apni tempo di guida অথবা টেম্পো দি রিমোসো রিপোজ যেটা আছে এটা হচ্ছে কম মেসে করছেন, অর্থাৎ সেটা আইনটা মানেন নাই, ভিওলাসিয়নে করছেন, সেক্ষেত্রে বলেছে যে ইম্প্রেজা দি ট্রান্সপোর্ট, আমার যে ট্রান্সপোর্টের যে কোম্পানি আছে সে হচ্ছে কি রেসপন্সাবিলে না, সেক্ষেত্রে হচ্ছে এটা ফালসো। এক্ষেত্রে যেহেতু আমার হচ্ছে ইম্প্রেজা দি ট্রান্সপোর্ট হচ্ছে একজন কনসেন্ট্রে সে আশ্রমেরে করে গ্রহণ করে থাকে, এর ফলে হচ্ছে কি দুইজনে কিন্তু এই মধ্যে রেসপন্সাবিল হয়ে থাকে, একজনের জন থেকে বাদ পড়ে না, দুজনে হচ্ছে এটা আমাদের রেসপন্সিবিলিটি হয়ে থাকে। এক্ষেত্রে বলছে যে আমার ইমপ্লয়ি ট্রান্সপোর্ট তো হচ্ছে কি নন এ রেসপন্সিবিলিটি, অর্থাৎ সে রেসপন্সিবিলিটি বা দায়িত্বভার গ্রহণ করে না তার উপরে, সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে ফালসো, ও হচ্ছে কি রেসপন্সিবিলিটি। Il regolamento prevede disposizioni relative al massimo tempo di guida consentito in una settimana. Se che trovo c'è, ma è vero che non guida che trovo c'è massimo tempo di guida, io c'è calcolata. I tempo definiti altri lavori sono convenzionalmente rappresentati dal simbolo in figura. Altri lavori, e da diamo del bugiana, e da diamo del c'è, ma disponibilità. Ok, so se che trovo c'è, ma del falso. Poi dice che il regolamento prevede che il periodo di riposo settimanale regolare non possa essere inferiore a 90 ore. Se che c'è che è falso, perché settimanale riposo che te vuole una di 90 ঘন্টার কম হওয়া যাবে না, inferiore a 90 ore, অর্থাৎ 90 ঘন্টার কম হওয়া যাবে না। আমার হচ্ছে আর সেমানালে হচ্ছে রিপোজের ক্ষেত্রে হচ্ছে 48 ওরে হচ্ছে আমরা রিপোজারে করতে পারি, বা 48 ওরে আমাকে বলে যে মিনিমাম হচ্ছে রিপোজার করতে হবে, সেক্ষেত্রে হৃদত্বর ব্যাপারও আছে, হৃদত্বর ক্ষেত্রে হচ্ছে 24 ঘন্টা চলে আসে, সো এভাবে হচ্ছে আমার কমে আসে, কিন্তু আমি বলে না যে ইন নন প্রসেসরে ইনফিরিয়র 90 ওরে, অর্থাৎ 90 ঘন্টার নিচে বা 90 ঘন্টার কম হচ্ছে আমি রিপোজার করতে পারো সেমানালে, এটা আমার জন্য আমার একটা অস্বাভাবিক একটা কথা, এই কারণে এটা অবশ্যই হচ্ছে আমাদের ফালসো। Ok, 20 নম্বরটা দেখি, বলছে il regolamento যে যেটা আছে বলছে prevede che il conducente a fronte di indennità di in denaro possa rinunciare al periodo di riposo settimanale. Fronte di indennità di denaro, অর্থাৎ টাকার পরিবর্তে আপনাকে যদি বেশি পেমেন্ট করে, এর ফলে হচ্ছে কি আপনি বলছে possa rinunciare al periodo di riposo settimanale, আপনার যে রিপোজো সেমানালে নেওয়ার কথা ছিল এই পিরিয়ড সময়টা কমে হচ্ছে কি 48 ওরে, চিন্তা যদি করেন রেগুলার যেটা রিপোজো আর রিজোর ক্ষেত্রে হচ্ছে 24 ওরে, সো এটা যদি আপনার টাকার পরিবর্তে কি করতে পারেন এই জিনিসটা হচ্ছে আপনি ক্যান্সেলারে করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, বুঝতে থাক আপনি আমার এই সপ্তাহে 50 টাকা বেশি দিও তাহলে হচ্ছে কি আমি রিপোজে নেবো না, কন্টিনিউ হচ্ছে গুদারে করতে পারবো, সো এই কাজটা কিন্তু আমাদের করা যাবে না। বলছে হচ্ছে আমাকে বলে যে আইনের মাধ্যমে এটা আমি করার সুযোগ দেয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কমে ফার্স্ট। ওকে, আমরা যদি দেখি বিষয়টা হচ্ছে আমরা সলিউশন করি, আমরা হচ্ছে এখানে প্রথম 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে রিসপোস্টারে করেছিলাম, এর মধ্যে জাস্ট খানে আমাদের একটা ভুল গেছে, যদি খেয়াল করি 7 নাম্বারটা কোথায়, সেকেন্ড
Si può parlare di multipresenza quando a bordo del veicolo sono presenti due conducenti per l'intero periodo, fatta salva le prime 3 ore. Ok, che è pure che sa, e che ne avete 3 ore, no? Cioè, prima ora c'è chi ha, ma c'è come lui o c'è facoltativo, ottat, c'è obbligatorio a prestare nao tak te mare, ottat, e conta pure c'è ciò che le dà, rappre, c'è sate asse multipresenza, c'è solo corte mare. C'è che te ne 3 ore, ovvero, e che ne c'è 1 ora, potom prima ora c'è posto. এরপরে হচ্ছে আপনার ওকে আপনি কমে হচ্ছে আপনার সাথে ড্রাইভার হিসাবে আসে, এটা হচ্ছে চিন্তা করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে মনে রাখতে হবে কুইজগুলো, যে এটা হচ্ছে ননে প্রিমিত্রে ওরে, আমার হচ্ছে প্রিমো ওরে হচ্ছে তার ক্ষেত্রে সে হচ্ছে কমে প্রেজেন্সা ধরা হয় হচ্ছে ফাকল্টাতিভ, অর্থাৎ সে আমার পাশে না হিসাবেই ধরা হয়। এই 1 ঘন্টা পরের থেকে হচ্ছে পুরোপুরিভাবে শুরু হয় তার ক্ষেত্রে। ওকে ধন্যবাদ, আমরা দেখলেন যে আমরা 20টা করলাম, এর বাকি 20টা বাদ দিলাম, আমরা এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। এবং এক্ষেত্রে হচ্ছে আপনারা এই পাটেন্টাছির ব্যাপারে যারা নাকি আগ্রহী আছেন, তারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে মোটামুটিভাবে একটা কোর্স শুরু করে দিয়েছিলাম, যা গত মাসে আমরা অলরেডি ওইখানে আমরা 4-5টা চ্যাপ্টার পড়াই ফেলছি। এবং এক্ষেত্রে পাটেন্টাছির ক্ষেত্রে হচ্ছে আমি কামিয়ন চালাতে পারি, সেক্ষেত্রে কামিয়ন বলতে বোঝা হচ্ছে অতকারও কোয়াসে আসি তনের লাতে কমে পাটেন্টাছি দিয়ে, এবং কোয়াসে আসি আসছে প্যারো আসছে বা টনের কথা যতটুকু চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট মাস অর্থাৎ ওজন দিয়ে আসে, বা নির্দিষ্ট হচ্ছে কি আমাদের সাগমা দিয়ে থাকে অর্থাৎ আকার দিয়ে থাকে, এটা আমি সুপেরারে করতে পারি না। এবং পাতেন্তার ক্ষেত্রে ছির ক্ষেত্রে আমাদের হচ্ছে দুয়ে ক্যাটাগরি, একটা হচ্ছে ছিউনো আর একটা হচ্ছে ছি। ছিউনোর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের চিন্তা করা হচ্ছে 21 বছর যদি আমি কম্পেয়ার করি, তাহলে হচ্ছে আমি ছিউনোর জন্য কনসিডার করতে পারি। আর যদি আমি 24 বছর যদি হচ্ছে আমি সুপেরারে করি, সেক্ষেত্রে হচ্ছে কি আমি এই পাতেন্দাছির জন্য হচ্ছে দোমান্দা করতে পারি, দিলিত্তামেন্দা যেটা বলা হয়। সো এইভাবে হচ্ছে আমরা আগে যেতে পারি, যেটা হচ্ছে আওতকার ও গুইদার করতে পারি। এবং এই আওতকার ও গুইদার করার ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে এই নিয়মগুলো যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের হচ্ছে দোমান্দাগুলো হচ্ছে ক্রিটিক্যাল হয়ে থাকে একটু, কারণ এই ক্ষেত্রে আপনারা যদি অনেকে ক্লাস করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে অনেকটাই সুবিধা হয়, কারণ এখানে আমাদের পাতেন্দা বিট থেকে পাতেন্দাছি হচ্ছে পুরোপুরিভাবে একটা ডিভার্স জিনিস, পুরোপুরিভাবে দিবে আসছো। কারণ পাতেন্দা বীর ক্ষেত্রে হচ্ছে আমাদের সেইনালে তার ইস্ত্রাদার সম্পর্কে হচ্ছে বলা থাকে, আর পাতেন্দা ছির ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক নিয়ম কানুন, অনেক কাগজপত্র, তারপরে হচ্ছে আমাদের সময়ের ব্যাপার আছে, বিভিন্ন অনেক কিছু পুলিশের কন্ট্রোল, এগুলো সম্পর্কে গাড়ির মোটর অথবা ফ্রেন আনতে এগুলো সম্পর্কে হচ্ছে কি আমাকে আলাপ করতে মানে আলাপ আলাপ করা হয়েছে, বা আমাদের দোমান্দাগুলো এগুলো থেকে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদের এই বাংলা পাতেন্তা যেটা আছে, পাতেন্তে বাংলা আতু আ দুয়ে জেতা অর্থাৎ আ থেকে জেতা যত ধরনের পাতেন্তা আছে সব ধরনের কোর্সই আমরা করে থাকি। এক্ষেত্রে পাতেন্তা ছিঁড়েও হচ্ছে আমরা কোর্সে করে থাকি। যারা হচ্ছে আপনারা আগ্রহী আছেন বা আগ্রহী হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের নাম্বার হচ্ছে ফোন নাম্বার আমাদের যেই টাইটেলে ওইখানে দেওয়া আছে। এবং পাতেন্তা বিরো হচ্ছে কোর্স শুরু হবে আগামী ডিসেম্বর মাসের, এই মাসের হচ্ছে আপনার 15 তারিখ থেকে। তো সেক্ষেত্রে যদি কেউ পাতেন্তা বিয়ের ব্যাপারেও ইচ্ছুক হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পাতেন্তা ছির ব্যাপারেও যদি ইচ্ছুক হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়া হচ্ছে আমরা ট্যাক্সির যে লাইসেন্স ইটালিতে, এই ট্যাক্সি লাইসেন্সের জন্য হচ্ছে আমাদের একটা টেস্ট দিতে হয়, পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষারও হচ্ছে কি কোর্স করিয়ে থাকি, সেই হচ্ছে সেই আপনার সেটারও ব্যাপারে অনলাইনে জুমের মাধ্যমে কোর্স করিয়ে থাকি। এবং তাসির আমরা কিন্তু অনেকেই চিন্তা করি হচ্ছে আমরা যারা স্ট্রেনের বিদেশে আছি তাদের জন্য হচ্ছে কি আপনার ট্যাক্সির লাইসেন্সটা আসলে বলতে গেলে ইটালির ক্ষেত্রে আমরা চিন্তা করি, যদি বলি যে না কখনোই সম্ভব না, আপনি যে কেউই হচ্ছে যদি ইটালিতে সজন নামতে হয় বা চিতাদিনী হয়, যে কেউই ইচ্ছা করলে ট্যাক্সির লাইসেন্স কমের থেকে গ্রহণের মাধ্যমে ট্যাক্সি চালাতে পারবে, কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার সমস্যা নেই। এক্ষেত্রে আমাদের একটুই হচ্ছে বাধা, যেটা হচ্ছে আমাদের ট্যাক্সির জন্য একটা লিচেন্স তাসিস্তা যেটা আছে, যেটাকে বলা হয় হচ্ছে আপনার কাপ এই কাপ বা কাপ্পা বি, এই যে লিচেন্সাটা এটা হচ্ছে আমাদের পরীক্ষার মাধ্যমে গ্রহণ করতে হয় বা কনসিগুইরে করতে অর্জন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সব ধরনের কোর্সও করে থাকি, পাতেন্তা বি থেকে চিন্তা করেন যদি থিওরিয়ার ক্ষেত্রে, কারণ পাতেন্তা বি থিওরিয়া ছি আঙ্কে থিওরিয়া আঙ্কে দি থিওরিয়া, ইভেন হচ্ছে আপনার এই লিচেন্সা তাক্সি যেটা আছে এটাইতে সেটারও হচ্ছে আমরা কোর্সও করে থাকি। তো সেক্ষেত্রে আপনারা যারা যেই কোর্সের জন্য আগ্রহী আছেন, আমাদের দেখা যায় কিছু সময় পর পরে হচ্ছে নতুন করে কোর্স শুরু হয় বা শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এক্ষেত্রে আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেক্ষেত্রে ওই জায়গায় আমাদের নাম্বার ফোন নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা যে কেউ ইচ্ছা করলে টেলিফোন আরও করতে পারেন, অথবা
হোয়াটসঅ্যাপে এসএমএস মাধ্যমে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বলে হচ্ছে আজকে শেষ করতে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।